দর্শক আপনি দেখতে পাচ্ছেন এই আজকে কিছুক্ষণ আগে কক্সবাজারের শহরের লিং রোড এলাকা থেকে টেকনাফ থেকে ঢাকাগামী একটি হানিফ পরিবহনের বাস থেকে বিপুল সংখ্যক কেয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। আজকে যে সময় সারা দেশে তোলপাড় চলছে এই কেয়াবা কারবারিদের আত্মসমর্পণ নিয়ে, ঠিক এই সময়ই এই প্রশাসনের মাঝখানে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে আটক হলেন এক ইয়াবা পাচারকারী। আমরা এখন দেখতে পাচ্ছি সেই পাচারকারীর অভিনব পন্থায় ঘ্যাসের সিলিন্ডারে করে সে ইয়াবা পাচার করছে। নবগঠিত র্যাব পনেরোর কক্সবাজার ক্যাম্পের একটি বিশেষ টিম এই ইয়াবাগুলা ইয়াবা জব্দ করেছে পাচারকারী সহ। কিছুক্ষণের মধ্যেই এই সিলিন্ডারটি খোলা হবে। কিছুক্ষণের মধ্যেই এই আবার যে বহন করছে সেই সিলিন্ডারটি খোলা হবে, তখন আমরা নিশ্চিত হতে পারবো ঠিক কি পরিমাণ ইয়াবা আছে। তবে ধারণা করা হচ্ছে 40,000 থেকে 50,000 মিনিমাম ইয়াবা এখানে থাকতে পারে। তো এখন র্যাবের পক্ষ থেকে আমাদের যেটি জানানো হয়েছে, তারা গোপন সংবাদের ভিত্তিতে এই ইয়াবা পাচারকারীকে আটক করেছেন। ঘেঁষের সিলিন্ডারের মাছ ভেতরে এসে অভিনবভাবে ইয়াবা পাচার করে যাচ্ছে। তবে সেই ইয়াবা পাচারকারীর কাছ থেকে বাংলাদেশের একটি আইডি কার্ডও পাওয়া গিয়েছে। তবে সে বলছে সে মিয়ানমারের রোহিঙ্গা, তবে তার জাতীয়তা পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এখন কিন্তু লিং রোড এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক উৎসাহ মানুষ এখানে অবস্থান করছে, পাশাপাশি র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। এখানে গণমাধ্যম কর্মীরাও ইতিমধ্যে চলে এসেছেন। আপনারা জানেন আজকে টেকনাফ একটি বাংলাদেশে প্রথমবারের মতো ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ হয়েছে। বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এখন কক্সবাজারে অবস্থান করছেন। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি তিনিও কক্সবাজারে উপস্থিত অবস্থান করছেন। এছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি সহ বাংলাদেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এখন কক্সবাজারে অবস্থান করছেন। পাশাপাশি অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে র্যাব বিজিবি সহ অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা কক্সবাজারে অবস্থান করছেন। ঠিক এই সময়ে যে ইয়াবা পাচার হচ্ছে সেটি আজকের দিনের মধ্যে সারা দেশ, যেখানে কি সারা দিন ব্যাপী ইয়াবা পাচারের সংবাদ পেয়ে যে একটা তৃপ্তি ছিল, যেটি আমরা ধারণা করছিলাম এই আত্মসমর্পণের মাধ্যমে ইয়াবা পাচারটি বন্ধ হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা যেটি দেখতে পাচ্ছি এই দিনেও পাচারকারীরা তারা নির্বিঘ্নে ইয়াবা পাচার করে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে ইয়াবা পাচারে ব্যবহৃত যে ঘ্যাসের এলপি ঘ্যাসের যে সিলিন্ডারটি সেটি খোলা হবে। সেটি খুললে আসলে আমরা নিশ্চিত হতে পারবো ঠিক কি পরিমাণ ইয়াবা এখানে আছে। আমরা দেখতে পাচ্ছেন র্যাবের পক্ষ থেকে সেই এটি খোলা হচ্ছে। আমরা আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি কিভাবে এই আবার খোলা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের একটি বিশেষ টিম তারা এই ঘেঁষে সিলিন্ডার অভিনবভাবে পাচার করতে যাওয়া সেই টিমটি তারা খোলার চেষ্টা করছেন। এটি খুললে আসলে আমরা নিশ্চিত হতে পারবো এখানে কি পরিমাণ ইয়াবা এখন রাখা হয়েছে।
সবচেয়ে দুঃখজনক বিষয় আজকে যে 102 জন ইয়াবা পাচারকারী এবং ইয়াবার গডফাদার আত্মসমর্পণ করেছেন, ঠিক সেই দিনে যেই দিনে বাংলাদেশের প্রশাসনের, পুলিশের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কক্সবাজারে অবস্থান করছেন, ঠিক এই দিনে এবং এই মুহূর্তে কিভাবে তারা এই আবারও ইয়াবা পাচারকারীরা ইয়াবা পাচারের সাহস করতে পারে এবং তারা এই অভিনব পন্থায় ইয়াবা পাচার করছে, সেটি আসলে আমাদের দেশের জন্য খুবই একটি হতাশাজনক ব্যাপার। আজকে আমরা সবাই আসলে আশার বুক বেঁধেছিলাম, এই যেহেতু ইয়াবা বড় বড় গডফাদার আত্মসমর্পণ করেছেন, ঠিক সেই মুহূর্তে আমরা আশার বুক বেঁধেছিলাম বাংলাদেশ থেকে ইয়াবাটা ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে, কিন্তু দুঃখজনকভাবে আজকের এই দিনেও এই ইয়াবার আজকের এই দিনেও যে ইয়াবা পাচার হচ্ছে সেটি আসলে আমাদের দেশের জন্য একটি অশনি সংকেত। এই ইয়াবা পাচার নির্মূলের জন্য আসলে কি করা উচিত, কিভাবে এই ইয়াবাটি চিরতরে বাংলাদেশ থেকে নির্মূল করা যাবে, সেটি আজকে সারাদিন যে আমরা একটা আশা ছিলাম, কিন্তু এই অভিযানের ফলে আমরা কিছুটা হলে আবার শঙ্কিত হয়ে পড়ছি। আসলে কি পুরোদমে ইয়াবা পাচার বন্ধ হবে কিনা বা আদৌ ইয়াবা পাচার বন্ধ করা সম্ভব হবে কিনা, আপনারা দেখতে পাচ্ছেন র‍্যাবের একটি চৌকস দল তারা গ্যাসের সিলিন্ডারটি খুলছে কক্সবাজারের লিং রোড এলাকায় আমরা অবস্থান করছি। এখন হানিফ পরিবহনের একটি বাসে করে টেকনাফ থেকে এই ইয়াবার চালানটি ঢাকার টঙ্গীর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যেই এই ইয়াবা পাচারে জড়িত একজনকে আটক করেছে র‍্যাব এবং এই গ্যাসের সিলিন্ডারের ভেতরে করে যে ইয়াবা নিয়ে যাচ্ছে, কি পরিমাণ ইয়াবা এখানে আছে সেটি এখন সেটি যাচাইয়ের জন্য র‍্যাব সেই গ্যাসের সিলিন্ডারটি খোলার চেষ্টা করছে। কোন কোন পন্থায় কি কি ভাবে যে এই ইয়াবা পাচার হয় আসলে সেটি খুবই দুঃখজনক ব্যাপার। এই ইয়াবা পাচারকারীরা তারা যে অভিনব পন্থা ব্যবহার করছে, তারা ইয়াবা পাচারের জন্য যে কোনোভাবেই তারা ইয়াবা পাচার বন্ধ করছে না সেটি আমাদের দেশের জন্য খুবই অসীম সংকেত। এই ইয়াবাগুলো আমাদের দেশের যুব সমাজকে ধ্বংস করছে, পাশাপাশি আমাদের যে আগামী প্রজন্ম সেই প্রজন্মটিকে তারা ধ্বংস করে ফেলছে। এখানে ইতিমধ্যেই বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেছে, আপনারা দেখতে পাচ্ছেন হানিফ পরিবহনের এই বাসে করেই ঢাকার টঙ্গীর উদ্দেশ্যে এই ইয়াবা ঘেঁষে সিলিন্ডার করে ইয়াবা পাচার চেষ্টা করে আসছিল এই পাচারকারী। র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে এই ইয়াবার চালানটি ধরতে সক্ষম হয়েছে, তবে এখনো পর্যন্ত কি পরিমাণ ইয়াবা এই গ্যাসের সিলিন্ডারের মধ্যে আছে সেটি আমরা এখন নিশ্চিত হতে পারিনি, যেহেতু গ্যাসের সিলিন্ডারের ঢাকনাটি ইতিমধ্যে খোলা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে ভেতরের ইয়াবাগুলো বের করার জন্য। ভেতরের ইয়াবাগুলো বের হলেই আমরা আসলে নিশ্চিত হতে পারবো কি পরিমাণ ইয়াবা এখানে আছে। ইতিমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে যে একজনকে তারা আটক করেছে এই ইয়াবা পাচারে জড়িত এবং সে স্বীকার করেছে সে টেকনাফের নীলা এলাকা থেকে এই ইয়াবাগুলা তারা সে নিয়ে যাচ্ছিল ঢাকার টঙ্গীর উদ্দেশ্যে। প্রতিমধ্যেই কক্সবাজারের লিং রোড এলাকায় র‍্যাব সেই ইয়াবার চালানটি আটক করে, আপনারা দেখছেন কি অভিনব পন্থায় ঝালাই করে এই ইয়াবা পাচার করে আসছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসে করে ইয়াবা পাচার হয়ে আসছিল সেই বাসটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনি তো বাসের হেল্পার তাই না, আপনারা কোথা থেকে যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন, এখান থেকে যাচ্ছিলেন, এখান থেকে কোথায় যাচ্ছিলেন, আপনারা টঙ্গী ইস্তেমায় যাচ্ছিলেন, এই লোকটা কোথা থেকে উঠেছিল, এখান থেকে উঠছিল, তারা মোট কয়জন ছিলেন, 47 জন। আপনার নাম কি? মোহাম্মদ এনাম। মোহাম্মদ এনাম,
মোহাম্মদ আরাম নামের বাসের যে হেল্পার, তিনি জানিয়েছেন এটি টঙ্গী বিশ্বইস্তেমায় যাওয়ার জন্য এই বাসটি ভাড়া করা হয়েছিল এবং এই বিশ্বইস্তেমার বাসের এক যাত্রীর কাছ থেকে এই গ্যাসের সিলিন্ডারটি পাওয়া গিয়েছে। এই সিলিন্ডারটি আসলে কোথায় পেয়েছে? এটা গাড়ির ভিতরে পেয়েছে? কিভাবে পেয়েছে? এখন বাসে আর কয়জন যাত্রী আছে আপনার? 46 জন যাত্রী আছে না? হ্যাঁ, আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে র্যাবের পক্ষ থেকে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা তারা চেষ্টা করছেন সেই গ্যাসের সিলিন্ডারটি খুলে ইয়াবাগুলা বের করার জন্য। এখনো আসলে অভিনব পন্থায় ঝালাই করে সেই গ্যাসের সিলিন্ডারের মধ্যে আবার রাখা হয়েছে, যার কারণে সেই গ্যাসের সিলিন্ডারটি খুলতে কষ্টসাধ্য হচ্ছে। আমরা চেষ্টা করব গ্যাসের সিলিন্ডারের ভেতরে যে আবাগুলো আছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য, কিভাবে র্যাব চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন 7-8 জন র্যাবের কর্মকর্তারা তারা চেষ্টা করছেন গ্যাসের সিলিন্ডারটি খোলার জন্য। প্রায় 7-8 জন কর্মকর্তা তারা চেষ্টা করছেন এই আবার যে বহন করছে গ্যাসের সিলিন্ডার, গ্যাসের সিলিন্ডারটি খোলার চেষ্টা করছেন। আমরা আপনাদের একটু দেখাতে চাই আসলে কিভাবে এই গ্যাসের সিলিন্ডারে করে যে আবার পাচার হয় সেইটি আসলে এতদিন আমাদের অজানা ছিল। আসলে ইয়াবা ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছে যাতে করে এই নির্বিঘ্নে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে তারা ইয়াবা পাচার করতে পারে। কিন্তু আমরা এখন যে ইয়াবা পাচারে জড়িত তার তাকে একটু আপনাদেরকে দেখাতে চাই। ওই যে ভাইয়ের কাছে, হ্যাঁ, এই যে এই ব্যক্তিটি আসলে ইয়াবা পাচার করে আসছিল। আপনার নামটা কি ভাই? হ্যাঁ, আপনার নাম? কামাল। আপনি একটু পিছনে, একটু পিছনে। হ্যাঁ, এগুলো কোথায় নিয়ে যাচ্ছিলেন? জি, ধরে ঢাকার গাজীপুরে। এগুলো আপনি কতদিন ধরে এই কাজ করে আসছেন? এটাই প্রথমবার? এটাই প্রথমবার। এখানে কি পরিমাণে ইয়াবা আছে আপনি জানেন না? তাহলে কে জানে? আপনাকে এগুলো কে দিচ্ছে? আপনাকে এগুলো কে দিচ্ছে? হ্যাঁ, আরে ধরে মানুষে দিচ্ছে কে? হ্যাঁ, হ্যাঁ, নাম কি? আসলে সে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে। সে কিছুক্ষণ নিজেকে বাংলাদেশের নাগরিক দাবি করছে, তার কাছ থেকে একটি বাংলাদেশের ভুয়া ন্যাশনাল আইডি কার্ড পাওয়া গিয়েছে। আবার সে এখন স্বীকার করছে সে মিয়ানমারের নাগরিক। আপনি থাকেন কোথায়? হ্যাঁ, রোহিঙ্গা ক্যাম্পে? কোন ক্যাম্পে? নীলা 10 নম্বর ক্যাম্পে। আপনার ক্যাম্পের মাঝি কে? শুক্কুর মাঝি। সে যেটি বলছে সে রোহিঙ্গা ক্যাম্পের টেকনাফের নীলা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার, 10 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সে থাকে। তার ক্যাম্পের মাঝির নাম হচ্ছে সে শুক্কুর মাঝি। তবে এখনো পর্যন্ত তার কথাটা আমরা সত্যটা নিশ্চিত হতে পারছি, র্যাবের পক্ষ থেকে সত্যটা নিশ্চিত করছে। তারা বলছে একদম পুরোপুরি নিশ্চিত হয়ে আসলে তারা বিষয়টি আমাদেরকে জানাবেন। Yeah,
আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের পক্ষ থেকে এই গ্যাসের সিলিন্ডারটি খোলার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই আসলে এখানে প্রচুর সংখ্যক লোক সমাগম হয়েছে, প্রচুর জনতা ভিড় করেছে, তারা ও আসলে দেখতে চাচ্ছে এখানে আসলে কি পরিমাণ ইয়াবা পাওয়া গেছে। তো আমরা আরেকজন লোকের সাথে কথা বলছি, আপনারা কোথায় যাচ্ছিলেন? ইস্তেমা ময়দানে যাচ্ছিলেন, কয়জন আপনারা? হ্যাঁ, 44 জন। তো আপনারা এই লোকটা কোথা থেকে যাচ্ছিল? এই লোকটা কোথা থেকে যাচ্ছিল? গ্যাসের সিলিন্ডার মনে হয় খোলা হয়েছে, আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন গ্যাসের সিলিন্ডারটি আস্তে আস্তে খোলার চেষ্টা করছে। গ্যাসের সিলিন্ডারটি খোলার চেষ্টা করা হচ্ছে, সেখান থেকে একটি কাপড় বের করা হয়েছে ইতিমধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি কাপড় বের করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি কাপড় দিয়ে মুড়িয়ে এই ইয়াবাগুলা পাচার করা হচ্ছিল। দেখেন আমাদের দেশের কি কি অভিনব পন্থায় ইয়াবাগুলা পাচার করে আসছে পাচারকারীরা। আমরা এখনো কাপড় দেখতে পাচ্ছি, কাপড় বের হয়ে আসছে, সম্ভবত ইয়াবাগুলা নষ্ট না হওয়ার জন্য তারা অনেকগুলো কাপড় দিয়ে এটি মুড়িয়ে রেখেছে। অনেক কাপড় আমরা দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন নবগঠিত র্যাব ক্যাম্প কক্সবাজারের সদস্যরা, নবগঠিত র্যাব 15 সদস্যরা তারা সিলিন্ডারের ভিতরে অভিনব পন্থায় এই ইয়াবা পাচারের ইয়াবা পাচার করা হয় সেগুলো বের করার চেষ্টা। আমরা দেখতে পাচ্ছি এখানে ভিতরে ইতিমধ্যে একটি ইয়াবার যে প্যাকেট এখানে আমরা দেখতে পেয়েছি, এই প্রথমবার মনে হয় কোনো একটি ইয়াবার অভিযানের এমন অভিনব ভাবে ইয়াবা পাচারের যে অভিযান হচ্ছে সেটি লাইভ করা হচ্ছে। আমরা এখন কক্সবাজারের লিং রোড এলাকায় অবস্থান করছি, টেকনাফ থেকে গ্যাসের সিলিন্ডার করে ঢাকার গাজীপুর উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য ইয়াবাগুলা নিয়ে আসা হয়েছিল। এই কাপড়গুলো সরাই ফেললে মনে হয় একটু ভালো হয়। আমরা এখন অনেক গণমাধ্যম কর্মী এখানে ইতিমধ্যে চলে এসেছেন তারা সংবাদ সংগ্রহের জন্য। আমরা দেখতে পাচ্ছি র্যাবের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে ইয়াবাগুলা বের করার জন্য সেন্টার ভেতর থেকে। আপনাদের আবারও জানিয়ে রাখি, আজকে কক্সবাজারের মধ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ইয়াবা কারবারিদের আত্মসমর্পণ হয়েছে। সেই আত্মসমর্পণের জন্য ইতিমধ্যে কক্সবাজারে অবস্থান করছেন প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই অভিযানের মাঝেও এই যে আবার একটি 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 প্যাকেট বের হয়েছে, একটি প্যাকেট বের করা হয়েছে। অন্য কাপড়গুলো সরাই ফেলেন, উল্টাই দেন। এই আজকে যে আত্মসমর্পণের মধ্যে আমরা আশা করেছিলাম যে ইয়াবা বন্ধ হয়ে যাবে, কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছেন কিভাবে অভিনব পন্থায় গ্যাসের সিলিন্ডার করে পাচারের সময় ইয়াবা আটক করেছে র্যাবের একটি চৌকস দল। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে 3 প্যাকেট ইয়াবা বের করা হয়েছে, এখন আরেক প্যাকেট 4 প্যাকেট ইয়াবা বের হয়েছে। আমরা যতটুকু ধারণা করছি বা আমাদের আগের অভিজ্ঞতা থেকে আমরা যেটি বুঝতে পারছি, এখানে এক এক প্যাকেটে প্রায় 10,000 করে ইয়াবা থাকতে পারে, তবে এটি গণার পরে নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে আমরা যেটি দেখছি এই
এই চারটি প্যাকেট এখানে এখানে পাওয়া গিয়েছে। এই চারটি প্যাকেটের মধ্যে আমরা আমাদের যতটুকু ধারণা করছি প্রায় চল্লিশ হাজার ইয়াবা এখানে থাকতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে র্যাবের পক্ষ থেকে আমাদেরকে এখনও কিছু বলা হয়নি। আমরা দেখতে পাচ্ছেন এই ইয়াবার চারটি বড় বড় প্যাকেট, এই প্যাকেটটি এই গ্যাসের সিলিন্ডারের মধ্যে অভিনবভাবে লুকিয়ে রেখে ঢাকায় পাচার করা হচ্ছিল। মানুষজন কিন্তু ইস্তামাকে ইয়া করতেছে, হ্যাঁ আপনি কিন্তু বলে দেন ইস্তামার সাথে এটা কোনো সম্পর্ক নেই জিনিসটা। ঢাকার টঙ্গীতে যে আমরা আমরা পুরো বিষয়টি দেখলাম, এখান থেকে প্রায় চার প্যাকেট ইয়াবা উদ্ধার করা হচ্ছে। তবে আমরা যেটি ধারণা করছি, তবে র্যাবের পক্ষ থেকে এখন নিশ্চিত হওয়া যায় এখানে 40,000 ইয়াবা থাকতে পারে। সামনের এই পলিথিনটা সরান, এই পলিথিনটা সরান, আপনারা দেখতে পাচ্ছেন এই ইয়াবা পাচারে জড়িত যে ইয়াবা পাচারকারী বা ইয়াবা ব্যবসায়ী ইয়াবা সরবরাহকারী সেই ব্যক্তিকে আমরা দেখতে পাচ্ছি। এই গ্যাসের সিলিন্ডারে করে তারা অভিনব পন্থায় এই ইয়াবা পাচার করে আসছিলেন। তিনি টেকনাফের ভিলা থেকে ইয়াবাগুলা গ্যাসের সিলিন্ডারে ভরেছিলেন এবং এখানে আমরা ধারণা করছি প্রায় 40,000 মতো ইয়াবা থাকতে পারে। র্যাবের র্যাব নবগঠিত কক্সবাজার র্যাব 15-এর একটি চৌকস দল অভিযান চালিয়ে এই ইয়াবাটি উদ্ধার করে। আমরা এই মুহূর্তে একটু কথা বলার চেষ্টা করব র্যাব 15 কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেহেদি হাসানের সাথে কথা বলতে। ইসলামে আমি একটা বাসিন্দি আবার একটা বড় চালান নিয়ে যাচ্ছে, এই সংবাদের ভিত্তিতেই এই বাসে অভিযান চালাই এবং দেখতে পারি যে একজন একটা সিলিন্ডারের ভিতরে করে এই দেখতে পাচ্ছ যে আমার এই বড় চালানটি ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছে। আমরা এই জানতে পারি যে তারা ঢাকায় নিয়ে যাওয়ার পরে দেশের বিভিন্ন স্থানে কৌশলটা কি ছিল তারা কোন ধরনের কৌশল নিতে পারে? দেখেন তারা ইস্তেমায় যাচ্ছিল, ইস্তেমার মধ্যে গ্যাস লাগে রান্নাবান্না, তো তারা যদি এই গ্যাস সিলিন্ডারটা নিয়ে যায় বিভিন্ন চেকপোস্টে এটা তল্লাশি সহজেই এটা কিন্তু যাওয়ার একটা পরিকল্পনা করেছিল যে গ্যাস সিলিন্ডার নিয়ে যাচ্ছে এবং এতে সন্দেহ খুব কম হয়। আর এছাড়া দেখেছেন যে আপনার নামটা কি বলে? আমার মেজর মেহেদি। আপনারা শুনতে পাচ্ছেন কক্সবাজার র্যাব 15 কক্সবাজার ক্যাম্প কমান্ডার মেহেদি হাসান, তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন আসলে আমরা মেজর মেহেদি হাসানের সাথে আবার একটু কথা বলতে চাই। আমরা মেজর মেহেদি একটু মেজর মেহেদি একটু আপনি কি আমাদের বিষয়টি বলবেন কিনা? আসলে কি পরিমাণ থাকতে পারে আনুমানে? আর দ্বিতীয়ত সে কোথা থেকে এসেছে, আপনি কিভাবে সিলিন্ডারের ভিতরে করে অত্যন্ত সুকৌশল যাতে তল্লাশি চেকপোস্ট যেগুলো আছে সেগুলো চোখে ফাঁকি দেওয়া যায় এই কৌশল অবলম্বন করে সিলিন্ডারের ভিতরে তারা এই ইয়াবা চালানটি নিয়ে যাচ্ছে। আমরা পরবর্তীতে আরও জানতে পারি সেই ইয়াবা চালানটি ঢাকায় নিয়ে যাওয়ার পরে দেশের বিভিন্ন স্থানে এটা সরবরাহ করে। কি পরিমাণ হতে পারে আনুমানিক? আনুমানিক 40,000 এর মধ্যে। দর্শক আপনারা শুনছিলেন র্যাব ক্যাম্প কক্সবাজারের
কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান, তিনি যেটি জানিয়েছেন এখানে 40,000 পিস ইয়াবা থাকতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি আমাদেরকে মোটামুটি নিশ্চিত করেছেন যে কি এই ইয়াবা ব্যবসায়ী তিনি টেকনাফ থেকে সুকৌশলে বাসে করে এই ইয়াবাগুলা ঢাকায় নিয়ে যাচ্ছিল এবং ঢাকায় নিয়ে যেয়ে ঢাকা সহ সারা দেশের বিভিন্ন স্থানে তারা ইয়াবাটি তারা সরবরাহ করত। আমরা ধন্যবাদ জানাই র‍্যাব ক্যাম্প কক্সবাজারকে, তারা একটি সফল একটি অভিযান করেছেন গোপন সংবাদের ভিত্তিতে। এভাবেই আসলে দেশের যুব সমাজ ধ্বংসকারী ইয়াবা ধ্বংস ইয়াবা পাচারকারীদের ধরতে হবে। এবং আজকে যে আত্মসমর্পণ অনুষ্ঠান হয়েছে সেই আত্মসমর্পণ অনুষ্ঠানটিও চলমান থাকতে হবে, কারণ ইয়াবা ব্যবসায়ীদের সব পন্থা অবলম্বন করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আজকে। তবে সবচেয়ে আমাদের জন্য দুঃখজনক ঘটনা হলো আজকে সারা দেশের মানুষ যখন একটি আশায় বুক বেঁধেছে ইয়াবা ব্যবসায়ীরা আত্মসমর্পণ করছে, কিন্তু ঠিক এই সময় এই অভিনব পন্থায় যে ইয়াবা পাচার হয়ে আসছে সেটি আসলে হতাশাজনক। আমরা সারাদিন যে আশায় বুক বেঁধেছিলাম আমাদের দেশের থেকে ইয়াবাটি একেবারেই ধ্বংস হয়ে একবারেই শেষ হয়ে যাবে, ঠিক এই মুহূর্তে আজকে দিনের মধ্যেই এই 40,000 পিস ইয়াবা সহ একজন আটকের ঘটনাটি আসলে আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তবে আমরা আশাবাদী বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি সহ সকল বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় এবং সরকারের আন্তরিকতায় বাংলাদেশ থেকে মরণ নেশা ইয়াবাটি চিরতরে ধ্বংস হয়ে যাবে বলে আমরা আশা করছি। এই ছিল কক্সবাজারের লিং রোড এলাকা থেকে র‍্যাব পণ্যের ইয়াবা উদ্ধার অভিযানের সর্বশেষ খবর।